সো হ্যালো গাইস, আশা করি আপনারা সব ভিডিওটি ভালো করে দেখতে পারতেছেন। তো আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের জড়তার ভ্রামকের সেকেন্ড পার্টে এসেছি এবং এই সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব সমান্তরাল অক্ষ উপপাদ্য, যার সাহায্যে আমরা জড়তার ভ্রামক পরবর্তীতে ইজিলি বের করতে পারব। তো জড়তার ভ্রামকের সূত্রটা আমরা প্রথমে লিখে নিই, I = mr², যেখানে আই মানে জড়তার ভ্রামক বোঝায়, এম মানে বস্তুর ভর এবং আর মানে অক্ষ হতে বস্তুর দূরত্বকে বোঝায়। আর মানে অক্ষ হতে বস্তুর দূরত্বকে বোঝাচ্ছে, ইজিলি আমরা সেটা বুঝতে পারলাম। তাহলে আমরা এখানে একটি বস্তু চিন্তা করলাম, যেটি বস্তুটি সুষম নয়, অর্থাৎ সুষম নয় এমন একটি বস্তুকে, মানে একটি বস্তুর সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক চিন্তা করতে যাচ্ছি। তো সুষম নয় বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক কী হবে তা আমরা এখন যদি চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে যেহেতু বস্তুটি সুষম নয়, তাহলে বস্তুটাকে আমরা কোনো ইউনিফর্ম ভ্যালু হিসাবে কল্পনা করতে পারবো না। তাই এটাকে তাই বস্তুর মধ্যে অসংখ্য কণাকে আমরা অসংখ্য কণার মধ্যে থেকে আমরা কিছু কণা বাছাই করে তার জড়তার ভ্রামক নির্ণয় করব এবং সেখান থেকে আমরা পুরো বস্তুটি নিয়ে আলোচনা করব। ধরলাম বস্তুটির ভেতর কোনো একটি কণা আছে এম, এবং সেই কণাটি এবি হতে এক্স দূরত্বে অবস্থিত। এখানে এবি মানে কি? এবি মানে হচ্ছে বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষ। এখানে বস্তুর জি জি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বস্তুর ভর কেন্দ্র, এবং সেই বস্তুর ভর কেন্দ্রগামী একটি অক্ষ কল্পনা করলাম এবি। তাহলে এবির সাপেক্ষে যদি বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, অথবা বস্তু কণাটির যে কণাটির নাম আমরা এখানে এম দিয়েছি যেটি কণা, বস্তু কণা অথবা বিন্দু ভর বলতে পারি আমরা, সেই কণাটির সাপেক্ষে মানে সেই কণাটির জন্য এবি এর সাপেক্ষে যদি আমরা জড়তার ভ্রামক চিন্তা করি, তাহলে আমরা জানি ভর কণাটির ভর এম এবং কণাটি হতে এবি এর দূরত্ব এক্স, অতএব জড়তার ভ্রামক I = mx². তাহলে এটি তো ইজিলি বোঝা গেল, বাট যদি কল্পনা করুন আপনারা যে এবি হতে আমরা সমান্তরালভাবে কিছুটা দূরে সরে গেলাম। কতটুকু পরিমাণ দূরে সরলাম? এইচ পরিমাণ দূরে সরলাম। দূরে সরার পরে আমরা আরেকটি অক্ষ নিয়ে চিন্তা করতেছি, সেটি হচ্ছে সিডি। তাহলে সিডি এর সাপেক্ষে আমরা কীভাবে বস্তুটির জড়তার ভ্রামক নির্ণয় করবো? এটি আসলে একটু ট্রান্সফার করে দেয়, আমরা এবিটাকে এইচ দূরত্বে ট্রান্সমিট করে দিলাম, সেখানে আমরা সিডি একটা অক্ষ কল্পনা করলাম, সেই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব। তখন আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো এবং একটি মজার নতুন টার্ম দেখতে পারবো, সেটি আমরা পরে দেখতেছি। তাহলে আমরা ধরলাম এবি হতে এইচ দূরত্বে আমরা বস্তুটির জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, তাহলে এম এবি হতে তার দূরত্ব এক্স, এবং এম যখন আমরা সিডি হতে দূরত্ব কল্পনা করব, তখন আমরা দেখব এবি আর সিডি এর মধ্যবর্তী দূরত্ব এইচ এবং এম আর এবি এর মধ্যবর্তী দূরত্ব এক্স। তাহলে এম হতে সিডি এর মোট দূরত্ব হবে এক্স প্লাস এইচ। তাহলে যখন আমরা সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে যাব, তখন এম তো ভর তো কোনো সময় পরিবর্তন হয় না, তাহলে আমরা ভর এমই রাখলাম আর এক্স প্লাস এইচ, যেহেতু বস্তুর ব্যাসার্ধটি বেড়ে গেলো বা অক্ষ হতে দূরত্বটি বেড়ে গেলো, কতটুকু বাড়লো? প্রথমে এক্স ছিল, তারপর এক্স প্লাস এইচ হয়ে গেল, এটি হচ্ছে ব্যাসার্ধ অথবা আর। তাহলে আমরা আরের জায়গায় যদি এক্স প্লাস এইচ বসিয়ে দিই, আরের জায়গায় যদি এক্স প্লাস এইচ বসিয়ে দিই, তাহলে ইজিলি আমরা জড়তার ভ্রামক ক্যালকুলেট করতে পারবো এম কণার জন্য। তাহলে আমরা যদি আইসিডি বের করতে চাই, তো I = mx + h² তো এ প্লাস বি এর সূত্র হতে mx² + 2xh + h² তারপর সবগুলো টার্মের সাথে যদি আমরা এম গুণ করে দিই, তাহলে আমরা পাবো mx² + 2mx h + mh² বাট এই যে জড়তার ভ্রামক আমরা নির্ণয় করতেছি তা কিসের উপর ভিত্তি করে নির্ণয় করতেছি? একটি কণার উপর ভিত্তি করে নির্ণয় করতেছি। পুরো বস্তুর মধ্যে থেকে জাস্ট আমরা একটি হালকা কণা নিয়ে চিন্তা করলাম, সেই কণাটির নাম এম। তাহলে এইরকম একটি বস্তু এরকম অসংখ্য কণা নিয়ে গঠিত, তাহলে এম যদি একটি কণা হয়, তাহলে সম্পূর্ণ বস্তুটির কণার বা সম্পূর্ণ বস্তুটির ভর কী হবে? একটি কণার ভর এম, তাইলে সম্পূর্ণ বস্তুটির ভর হবে সামেশন অফ এম মানে সম্পূর্ণ বস্তুর ভর, সম্পূর্ণ ভর বা সম্পূর্ণ বস্তুর ভর মানে আসলে অসংখ্য কণার যোগফল, ভরের যোগফলের সমষ্টি বোঝায় এখানে, বা ভরের যোগফলই বোঝায় ইজিলি বলতে গেলে। তাহলে আমরা ইজিলি বুঝলাম সেটি, বাট আমাদের দেখতে হবে যদি আমরা এখানে সামেশন টার্মটা ইউজ করি টোটাল বস্তুর জন্য, আমরা জড়তার ভ্রামক পেয়ে যাব, সেটি হচ্ছে summation of mx² + 2summation of mx h + summation of mh² তো নতুন টার্মটি কী? নতুন টার্মটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন summation of mx। তো summation of mx একটি নতুন টার্ম, যেটিকে আমাদের ভয়ের ভাষায় ভর ভ্রামক নামে চিহ্নিত করা হয়, বা এটিকে আমরা ভর ভ্রামক নামে চিনি, অর্থাৎ summation of mx আসলে হচ্ছে ভর ভ্রামক। তো ভর ভ্রামকটা কী?
ভরবাম হচ্ছে এমন একটি টার্ম যা আমাদের ভর কেন্দ্রের সাথে সম্পর্কিত। যদি আমরা এখানে একটি বস্তু কল্পনা করি, ধরলাম বস্তুর ভিতরে মাত্র দুইটি কণা আছে, প্রথম কণার নাম M1 এবং দ্বিতীয় কণার নাম M2, এদের মধ্যবর্তী স্থান বরাবর এদের ভর কেন্দ্র অবস্থান করবে, ইজিলি আমরা সেটি জানতে পারি। তাহলে আমরা ধরলাম এই স্থান বরাবর এটির ভর কেন্দ্র অবস্থান করছে, আমরা স্থান বরাবর একটি স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেম আঁকার চেষ্টা করলাম। তাহলে আমরা যদি এটিকে এক চক্র তুলি, এটি হবে এক চক্র পজিটিভ প্রান্ত, ধরলাম R দূরত্ব, এক চক্রের উপর যে কোনো দূরত্ব আমরা চিন্তা করতে পারি। তাহলে পজিটিভ প্রান্ত যেহেতু ধরলাম পজিটিভ R, আর এইদিকে ধরলাম নেগেটিভ R, তাহলে ভর কেন্দ্র অথবা ভর বাহকটা আসলে কী? আমরা যখন তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করছি, আপনাদের অবশ্যই মনে আছে যে ক্লাস 9-10 আমরা জানতাম যে দুটি আধানের মধ্যবর্তী স্থানে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যদি দুটি আধান উভয় দিকে সমান বল প্রয়োগ করে এবং সমান বা বিপরীতমুখী বল প্রয়োগ করে, তাহলে অবভিয়াসলি এর মধ্যবর্তী কোনো একটি স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ এদের বলের উপর ডিপেন্ডস করতো যে কোন জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখানেও সেম, এদের ভর ভ্রামকের উপর ডিপেন্ডস করবে যে কোথায় বা কোন জায়গায় বস্তুগুলার সেন্টার অফ গ্র্যাভিটি অথবা ভর কেন্দ্র অবস্থান করবে। কারণ ভর কেন্দ্র মানেটা কি? বস্তুর সমস্ত ভর কেন্দ্রে জমা হতে পারে। এই যে এই বিন্দুটা যদি বস্তু ভর কেন্দ্র হয়ে থাকে, তাহলে বস্তুটিকে সম্পূর্ণ ভর আমরা বস্তুটির সম্পূর্ণ ভর আমরা এই বিন্দুতে চিন্তা করতে পারি। অর্থাৎ এই বিন্দুতে লব্ধি কোনো ত্বরণ বা লব্ধি কোনো ইন্টারাকশন থাকতে পারবে না। তো বস্তুর ইন্টারাকশন বলতে মানে বস্তুর ভেতরের ইন্টারাকশন বলতে জাস্ট একটি জিনিসই কাজ করে, বস্তুর ভরের কারণে ইন্টারাকশন। কারণ বস্তুর ভিতরে বলতে এখানে দুটি কণা বোঝাচ্ছে, M1 এবং M2। তাহলে এই দুটি কণার ভেতরে যদি ইন্টারাকশন বা ইন্টারাকশনের লব্ধি শূন্য হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো এদের মধ্যবর্তী কোনো একটি স্থানে ভর কেন্দ্র থাকবে এবং সেইখানে কোনো ইন্টারাকশন কাজ করবে না। তো আমরা ধরে নিলাম যে M1 বস্তুটি হতে R দূরত্বে, অবভিয়াসলি নেগেটিভ R, M2 বস্তু হতে পজিটিভ R দূরত্বে বস্তুর ভর কেন্দ্র অবস্থিত, এবং বস্তুর যেখানে ভর কেন্দ্র অবস্থিত সেখানে ভর ভ্রামকের সমষ্টি শূন্য হয়। তাহলে আমরা যদি এখানে ভর ভ্রামক চিন্তা করি, M1 মাইনাস R সমান সমান M2 ডট R, এবং এরা যদি সমান না হয় তাহলে এখানে ভর কেন্দ্র কিন্তু অবস্থান করবে না, R দূরত্বে ভর কেন্দ্র অবস্থান করবে না। R দূরত্বে ভর কেন্দ্র অবস্থান করার একটি শর্ত যে M1 × -R = M2 R। তাহলে M1 × -R কে আমরা -M1R = M2R লিখতে পারি। -M1R কে ওই দিকে নিয়ে গেলে M1R প্লাস M2R = 0। এখানে M1 M2 বলতে কী বোঝায়? M1 M2 মানে সমস্ত সিস্টেমের বোর্ড, মানে সিস্টেমটা অথবা বস্তুটাকে আমরা দুইটি কোণায় বিভক্ত করেছিলাম, প্রথম কোণা M1, দ্বিতীয় কোণা M2। যদি এদের দুইটি ভরই আমরা সমষ্টি বা যোগ করে নিই, তাহলে পুরো বস্তুটির ভর পেয়ে যাব এবং R পেয়ে গেলাম ব্যাসার্ধ। তো আর কিসের উপর ভিত্তি করে ব্যাসার্ধ বেশি? ভর কেন্দ্রকে আমি অক্ষের উপর ভিত্তি করে ব্যাসার্ধ, যা হচ্ছে R। এবং আমরা যদি ক্যালকুলেট করি সমস্ত বস্তুটির ভর কেন্দ্রগামী বা ভর ভ্রামকের পরিমাণ, আমরা পেয়ে যাচ্ছি 0। অর্থাৎ ভর ভ্রামকের পরিমাণ কোন সময় 0 হয় সেটি আমরা দেখে ফেললাম, যখন ভর কেন্দ্রগামী অক্ষ চিন্তা করি, যখন ভর কেন্দ্রগামী অক্ষ নিয়ে চিন্তা করা হয় তখনই ভর ভ্রামকের পরিমাণ শূন্য হয়। তাহলে এখানে দেখুন আপনার সামেশন M × X, M মানে তো সমস্ত বস্তুটির ভর, X মানে কি বোঝায়? X মানে বোঝাচ্ছে কিন্তু ভর কেন্দ্র হতে, যেহেতু আমরা বলেছি AB ভর কেন্দ্রগামী একটি অক্ষ, যদি AB ভর কেন্দ্রগামী হয় এবং M বস্তুর কণা হয়, তাহলে অবভিয়াসলি একটা জিনিস কিন্তু নিশ্চিত, সমস্ত বস্তুটির ক্ষেত্রে AB এর দূরত্ব M হতে AB এর দূরত্ব, তাই কিন্তু হচ্ছে আমাদের এখানে R এর সমতুল্য, যেহেতু R আর X এখানে সমান। আর আমরা এখানে দেখতে পাচ্ছি M1R + M2R, অর্থাৎ সমস্ত বর ইন্টু ব্যাসার্ধ = 0। সমস্ত বর ইন্টু ব্যাসার্ধ কত হওয়ার কথা? জেনারেল সায়েন্স অনুসারে 0 হওয়ার কথা, যেটা আমরা আগে জেনে এসেছি। এই টার্মটাকে আমরা যদি সম্পূর্ণ 0 ধরে নিই, আমরা যা পাবো তা হচ্ছে সামেশন M x² + সামেশন M h² এই সমস্ত টার্মটাই আসলে সমান্তরাল অক্ষ উপপাদ্য নির্দেশ করে বা নির্ণয় করে। তো এটি ইজিলি বোঝা যায়। সো থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা আলোচনা করতে যাচ্ছি বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়, বিভিন্ন বস্তুর বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবভিয়াসলি ক্লিক দ্য বেল আইকন।